আপনারা জানেন আজকে এই চাঞ্চল্যকর দর্শন মামলায় এজাহারে ৬ নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমকে আজকে আদালতে সুপর্দ করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করেছেন। এই মামলায় মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামি এবং এই মামলার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দ্রুত করার জন্য এবং মূল রহস্য উদ্ঘাটন করে যাতে অন্যান্য আসামিদেরকে দ্রুত করা যায় সেই লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা মাননীয় আদালত শুনানি অন্তে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রাষ্ট্রপক্ষের পাশাপাশি আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবীরা আমাদের রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেছেন। আর এই মামলায় আপনারা জানেন আমরা নির্যাতিতার পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতি কোনো আইনজীবী আমাদের এই আসামির পক্ষে আজকে আদালতে দাঁড়ায় নাই। তাই আমি মনে করি আমরা অচিরেই এই মামলার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।